পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার এই যুদ্ধ, এটা অন্যান্য নির্বাচনের মতো দেখলে চলবে না। যেই জনপ্রতিনিধি বছরের পর বছর আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন, ক্ষমতায় যাওয়ার পর তার আসল নগ্ন চেহারাটা সেটা প্রকাশিত হয়েছে, আপনারা আন্দাজ করতে পেরেছেন। আমাদের কাছে ত্রিপুরার জনগণ হচ্ছে প্রাধান্য, তাদের স্বার্থ প্রাধান্য পায়। আমাদের দল কংগ্রেস যেহেতু করি, আমাদের কংগ্রেস দলের স্বার্থ ত্যাগ করে, আমার স্বপ্ন ছিল বহু কিছু, সমস্ত কিছু ত্যাগ করে একটাই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমরা পথ চলা শুরু করেছি। কি? মানুষকে মুক্তি দিতে হবে, এই বাতাবরণ, এই বিষাক্ত বাতাবরণ থেকে মানুষকে রেহাই দিতে হবে। বন্ধুরা, আমি জিজ্ঞেস করতে পারি মোহনপুরবাসীদের কাছে, উন্নয়ন কি হয়েছে? কটা বেকারের কর্মসংস্থান হয়েছে? কটা সরকারি চাকরি হয়েছে? কটা নতুন কলেজ, কটা নতুন স্কুল? কিন্তু উনি এবং তার কিছু পণ্য থেকে কুড়িটি গুন্ডা পান্ডা তাদের অর্থনৈতিক অবস্থানটা মজবুত পুনরা করতে পেরেছেন, এইটুকু হচ্ছে এই গত 5 বছরের সাফল্য। বন্ধু, আমার বিশ্বাস মোহনপুরবাসী এই নির্বাচনে তাকে যথাযথ জবাব দেবে গণতান্ত্রিক পদ্ধতিতে, আমার মনে কোনো সন্দেহ নেই।